হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে চলে আসছে একটা রেমেডি নিয়ে, যেটা কিনা গ্লোয়িং স্কিনের জন্য। লাইক আপনাদের স্কিন আস্তে আস্তে আপনাদের স্কিন থেকে সানট্যান দূর হবে, প্লাস আপনাদের স্কিন গ্লো করবে, প্লাস আপনারা যখন মেকআপ করবেন, অনেকের এটাই থাকে যে অভিযোগ থাকে যে আমাদের মেকআপ করলে স্কিন কালো হয়ে যায়। কিছুক্ষণ পর স্কিন কালো দেখায়, প্রথম প্রথম গ্লো দেয়, তারপর আস্তে আস্তে কালো হয়ে যায়। সেটা আর কালো হবে না, আপনাদের স্কিন আর কালো হবে না মেকআপ করলেও। মেকআপটা আপনি যদি ঠিকঠাক মতো বসায় ফেলতে পারেন বা মেকআপটা যদি ঠিকঠাক মতো আপনার করতে পারেন, তাহলে মেকআপটা আপনার যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনার মেকআপটা প্রায় ঠিকই থাকবে, বাট আপনার স্কিন কালো দেখাবে না, ঠিক আছে? আর এটা যেটা দেখাবো, যে উপকরণগুলো, সেটা সব বাসাতেই আপনারা পাবেন, সেটা সব আপনাদের বাসাতেই উপস্থিত আছে। সো দরকার কি আমার ক্রিম মেখে বা হ্যান ত্যান অন্য কিছু করে, যেটা কিনা আমাদেরকে মানে সাময়িক সময়ের জন্য হোয়াইটনিং দিলে আমি সেটা পরবর্তীতে ইউজও করতে পারলাম না বেশি বেশি। আর যেহেতু ইউজ করলে আমাদের ক্ষতি, তাই আমরা গ্যাপ দিয়ে দিয়েও ইউজ করতে পারলাম না, আমাদের স্কিন যেমনকার তেমনই হয়ে গেল। সো যেই লাও সেই কোদো করে তো কোনো লাভ নাই। তাহলে চলুন দেখে নিই আমরা আমাদের যে প্যাকটা আমি আজকে বানাবো, যেটা হচ্ছে সব কিছু একদম ন্যাচারাল উপকরণ দিয়ে, যেটা আপনাদের বাসায় আছে। আর আমি মেখেও দেখাবো আপনাদেরকে, লাইক রেয়ার স্কিনে। এখন মোটামুটি মেকআপ করিনি, কিছুই করিনি, জাস্ট ব্লাশ দিয়েছি, লিপস্টিক দিয়েছি, আর আমার কিছু দিইনি। চলুন দেখে নিই। আচ্ছা, তো ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে বেসন, একটু হলুদের গুঁড়া। হলুদের আপনারা বাটাও দিতে পারেন, যেই হলুদ বাটাটা হচ্ছে আপনাদের ঘরের মধ্যে থাকে, বা আপনারা কাঁচা হলুদ এনে ওইটাকে বেটে ওটাও দিতে পারেন। আমি এটা এমনি গুঁড়া হলুদ নিয়েছি, গুঁড়া হলুদ নিলেও চলবে, বাট বাটারটা হলে একটু বেশি ভালো হয়। আমার কাছে যেহেতু কাঁচা হলুদ নাই এখন, তাই আমি গুঁড়াটা ইউজ করছি। আর এখানে নিয়েছি গোলাপ জল, ঠিক আছে? গোলাপ জল লাগবে, পানি লাগবে। আপনার সাথে যদি আপনাদের এক্সেস ড্রাই স্কিন হয় তাহলে আপনারা মধু নিয়ে নিতে পারেন সাথে। যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি মধু নিচ্ছি না, আর মধুটা স্কিপ করে জাস্ট এই কয়েকটা জিনিস দিয়ে আমি ইনস্ট্যান্ট একটা প্যাক লাগাবো। এই সবগুলো মিক্স করে নিয়েছি, এখানে জাস্ট আমি 3-4 ফোঁটার মতো গোলাপ জল দিয়ে দেবো, দেন এটাকে পানি দিয়ে আমি মিক্স করবো। সো আপনাদেরকে এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে, লাইক টেক্সচারটা বা পেস্টের যে ঘনত্বটা সেটা এরকম হওয়া চাই, ঠিক আছে? না পাতলা না মোটা, এই টাইপের। এই দেখেন, এটা কিন্তু পাতলাও না বেশি মোটাও না, এটা কেমন জানি একটা মানে মিডিয়াম মিডিয়াম টাইপের, ঠিক আছে? এটা মিক্স করে নিতে হবে। দেন আমি এবার প্যাকটা লাগাই নেবো, আমি ক্যামেরাতে দেখে লাগাবো, যেহেতু স্কিনে আমি তেমন আহমরি কিছু দিইনি, তো আমি জাস্ট লাগাবো এটা। আপনারা স্কিনটা ক্লিন করে বা স্কিনে লাগানোর পর এটা দিয়েও স্কিন ক্লিন হয়ে যায়, ঠিক আছে? এটা জাস্ট পুরো স্কিনে অ্যাপ্লাই করে ফেলতে হবে। জামাই ফালানো যাবে না, ঠিক আছে? জামাতে ফালানো যাবে না, ঠিক আছে? আমি এটা লাগাই আসি। সো দেখতে পাচ্ছেন আমি স্কিনে হচ্ছে প্যাকটা পুরো লাগাই ফেলছি। লাগাই ফেলার পর এখন এই প্যাকটা আমি রেখে দেবো 10 মিনিটের জন্য, আর 10 মিনিট পর আমি স্কিনটাকে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পরের স্কিনটা আমি আপনাদেরকে দেখবো, রেয়ার স্কিন, ঠিক আছে? সো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন গ্লো দিচ্ছে অনেকটা, যেটা কিনা হচ্ছে কি আমি ওই প্যাকটা লাগালাম। সো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।